লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন বিশেষ দরকারে কিন্তু আমাদের SC ST সার্টিফিকেট বা OBC সার্টিফিকেট কিন্তু আমাদের প্রয়োজন হয়ে থাকে। যারা অ্যাপ্লিকেশন করেছিলেন বা দুয়ারে সরকারে জমা দিয়েছিলেন, তারা কিভাবে চেক করবেন যে আপনাদের যে SC কার্ড সেটা অ্যাপ্রুভেল হয়েছে কি হয়নি? চলুন আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আমি সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। এইভাবে আপনারা প্রত্যেকে নিজস্ব ফোন দিয়ে কিন্তু আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট হয়েছে কি হয়নি, রিজেক্ট হয়েছে কি, ডকুমেন্টস এখনও পর্যন্ত রিসিভ হয়নি, যে কোনো সমস্যা থাকলে আপনারা এখান থেকে কিন্তু চেক করতে পারবেন। তোমরা তোমাদের নিজস্ব ফোন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে তোমাদের গুগলের যে ব্রাউজার, সেই ব্রাউজারটি তোমরা প্রত্যেকে ওপেন করো। ওপেন করার পর সেখানে তোমরা প্রত্যেকে সার্চ করো কাস্ট সার্টিফিকেট। আর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই কাস্ট সার্টিফিকেটের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে সবার প্রথমে যে সাইটটি কিন্তু চলে এসছে, দেখো এখানটায় দেখো কাস্ট সার্টিফিকেট বলে সবার প্রথমে একদম যে সাইটটি চলে এসছে, সেই সাইটে তোমরা প্রত্যেকে ওই কাস্ট সার্টিফিকেটের উপরে ক্লিক করো। ক্লিক করলে তোমাদের নেক্সট যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ এই রকম ভিডিও, বিভিন্ন স্কলারশিপ, কলেজ বিষয়ে ফর্ম ফিল আপ, চাকরির আপডেট আমার এই চ্যানেলে সবার আগে পাওয়ার জন্য তোমরা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশের ঘন্টিটি প্রেস করে দিও। দেখো এবার পরের যে নেক্সট পেজ, সেখান থেকে তোমরা নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এখানে দেখতে পাবে বিভিন্ন অপশান কিন্তু এখানটায় আসছে। এখান থেকে তোমরা একটি অপশান নিচের দিকে স্ক্রল ডাউন করলে পেয়ে যাবে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস। এখানে তোমরা দেখতে পাচ্ছ পরস্পর কিন্তু দুটো কিন্তু অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো করছে। এবার আমি তোমাদের বলে দিই, প্রথম ওয়েবসাইটটি হচ্ছে নতুন ওয়েবসাইট আর লিঙ্ক টু হচ্ছে পুরনো ওয়েবসাইট। আমি দ্বিতীয়টায় ক্লিক করলাম অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে, দেখতে পাচ্ছ নেক্সট যে পেজ সেখানটায় কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার কিন্তু চাইছে। তোমরা যে ফর্মটি ফিল আপ করেছিলে সেখানে সবার প্রথমে দেখবে অ্যাপ্লিকেশান নাম্বার লেখা আছে, সেটা তোমরা এখানটায় বসিয়ে দেবে। আমার যেহেতু কপি করা আছে সেহেতু আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার সাথে সাথে তোমরা নিচের দিকে দেখতে পাবে সার্চ বলে একটি অপশান আছে, তোমরা এই প্রত্যেকের সার্চে ক্লিক করলে এখানটায় তোমাদের নাম কিন্তু চলে আসবে, অ্যাপ্লিকেন্টের নাম কিন্তু চলে আসবে। দেখো তার পাশে, যেহেতু আমি জুম করে নিচ্ছি একবার, দেখো এখানটায় তার কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারের নিচে কিন্তু সার্টিফিকেট নাম্বার কিন্তু চলে এসছে। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই সার্টিফিকেট নাম্বার দিয়ে তোমরা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মে ST বা SC তারা এই রিসিপ্ট কিন্তু জমা দিলে তোমরা কিন্তু 1000 টাকা করে পাবে। তোমরা প্রত্যেকে নিচে দেখতে পাচ্ছ এখানটায় কিন্তু আমি কবে অ্যাপ্লিকেশান করেছিলাম, ডেট, অ্যাপ্লিকেশানটার নাম, ফাদার্স নেম, তারপর এই যে সার্টিফিকেট সেটা হচ্ছে SC সার্টিফিকেট, আর স্ট্যাটাসে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রুভ হয়ে গেছে। তার মানে আমার কিন্তু এইটা কিন্তু নিয়ে গিয়ে আমি যদি SD অফিসে যাই তাহলে কিন্তু আমার যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু আমাদের দিয়ে দেবে। আর অবশ্যই কোনো প্রবলেম হলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিওর আপডেট পাওয়ার জন্য।